করা এত কঠিন কাজ? কি হবে সখি, আমি যে বড় মুখ করে বি শ্রীনিবাসকে বললাম আমি পারবো, ছিছি লজ্জায় আমার মাথা কাটা যাবে। কিছু ভাববেন না হে রাজকুমারী, আমি আপনাকে সাহায্য করছি, আপনি ঠিক পারবেন। আমার প্রভুর প্রিয়পদ রন্ধন করে আপনি প্রভুকে তাক লাগিয়ে দিন। আপনার প্রভুর প্রিয়পদ কি ভদ্রে? পরমান্ন। আমি বলছি পরমান্ন কি করে রন্ধন করে। পরমান্ন, আমার বড় প্রিয় এই মিষ্টান্ন। জানি। কে বলল? শ্রীধর নিশ্চয়ই। তাই না? মানে মনে হচ্ছে হার বোধহয় আমারই হবে। শুধু ঘ্রাণেই বুঝবেন নাকি পরখ করেও দেখবেন? অপূর্ব, মানতেই হচ্ছে যে তরবারি চালাতে পটু, সে রন্ধনেও পটু। এখন আমি আপনার যে কোনো শর্ত মানতে রাজি, কিন্তু রাজকুমারী পদ্মাবতীকে আমার সংসারে গিয়েও এমনই পরমান্ন রন্ধন করতে হবে। তোমার বিবাহের দিনই তিনি তার রূপ ফিরে পাবেন, রাজপ্রাসাদে এসে কন্যা সম্প্রদানও করবেন তিনি। পিতার ফিরে আসার জন্য আমি সব কিছু করতে রাজি গুরুদেব। দেবগণ, নরকাসুরের পাপের কলস এখনো পূর্ণ হয়নি। যেদিন নরকাসুর 16 সহস্র অপ্সরার সাথে দেবী মহালক্ষ্মীকে হরণ করবে, সেদিন তাকে বধ করা সম্ভব। লক্ষ্মী নারায়ণের মিলিত শক্তি লাগবে তাকে নিধন করতে। নারায়ণ, নারায়ণ, প্রণাম পিতা। প্রভু ও মাতার মানব রূপে মিলনের সময় প্রায় আগত পিতা। রাজকুমারী পদ্মাবতীর স্বয়ংবরের আয়োজন প্রস্তুত। স্বয়ংবরের আয়োজন তো প্রস্তুত, কিন্তু আকাশ রাজা ভিন্ন কন্যা সম্প্রদান করবে কে? আকাশ রাজার তো কোনো সংবাদই নেই। সে কি? এ তো বড় চিন্তার বিষয়। আকাশ রাজা ভিন্ন এই বিবাহ সম্ভব নয়। আর এই বিবাহ সম্পন্ন না হলে প্রভু ও মাতার বৈকুণ্ঠে প্রত্যাবর্তন অসম্ভব। সেক্ষেত্রে মাতার বিস্মৃতিও দূর হবে না। আক
আকাশ রাজার অবস্থান নিরূপণ করতে। পিতা, আমার মনে হয় দেবী অলক্ষী সব জানেন। কিন্তু হে দেবরাজ, দেবী অলক্ষী তো কিছুই প্রকাশ করবেন না। তবে আমি একজনের কথা বলতে পারি, যাকে সকলে মিলিত হয়ে ভীতি প্রদর্শন করলে হয়তো বা আকাশ রাজার সন্ধান পাওয়া যাবে। দেবী বড্ড বেশি নিশ্চিন্ত হয়ে আছেন, ভাবছেন নরকাসুর স্বর্গ লাভ করবে শুধু সময়ের অপেক্ষা। কিন্তু শত্রুপক্ষকে এত দুর্বল ভাবা ঠিক নয়, বিশেষ করে প্রতিপক্ষ যখন নারায়ণ আর মহালক্ষ্মী, আমাদের আমাদের আরো বেশি দেবরাজ আপনি দেবতাগণ আপনারা রাজকুমারী, এই সেই গুহা, এই গুহার ভেতরেই আছে যক্ষের ধন। তুমি যে হাত চেয়েছো, জীবনের ঝুঁকি নিয়ে এই গুহা থেকেই সেই হার উদ্ধার করতে হবে। জীবনের ঝুঁকি? হ্যাঁ রাজকুমারী, এই গুহার ভিতরে এক যক্ষ থাকে, সে ভয়ানক হিংস্র। এই গুহার ভিতরে একটা কাঁটাতারের বেড়া আছে, সেই বেড়াটাকেও পেরোতে চাইলে সব বিষাক্ত লতা এসে জড়িয়ে ধরে, গুহার পদে পদে বিপদ। আমি তো এত কিছু ভাবিনি বকুলা। ছোটবেলা থেকে শুনে এসেছি স্বর্ণ পদ্মের এক সাতনরী হার রাখা আছে এই গোপন যক্ষ গুহায়। স্বয়ম্বরী শর্তের জন্য ওই হারের কথা মনে হলো, তাই বললাম। স্বর্ণ রত্ন এসবের ওপর কোনো আকর্ষণই আমার নেই। কোথায় বিশ্রীনিবাস? তুমি ওকে গিয়ে বলো যে কোনো শর্ত পূরণের প্রয়োজন নেই। তা হয় না রাজকুমারী, তোমাকে জয় করার জন্য এইটুকু ঝুঁকি তো আমাকে নিতেই হবে। প্রার্থনা করো, স্বয়ম্বরে অন্য কেউ নয়, আমি যেন তোমাকে জয় করতে পারি। দেবী, অনুমতি দাও, তোমার জন্য যে যক্ষের ধন নিয়ে এসেছি তা তোমার কণ্ঠে দান করি। অনুমতি দিলাম বীর। সাধু 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 সাধু।